হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভারতের উত্তর প্রদেশের প্রশাসনিক রাজধানী নামে জনপ্রিয় লখনৌ শহর তার নিজের সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য পরিচিত। লখনৌ ভারতের ফাস্ট গ্রোয়িং সিটিগুলির মধ্যে একটি। দেশের অন্যান্য জায়গার তুলনায় লখনৌতে সবথেকে বেশি শিয়া মুসলিমরা বসবাস করে। লখনৌ ভারতের একমাত্র শহর যেখানে সবথেকে বেশি সিসিটিভি লাগানো হয়েছে। পুরনো অট্টালিকা, গ্রামীণ ঐতিহ্য এবং একটি সমৃদ্ধ সংস্কৃতির জন্য পুরো দেশে জনপ্রিয় এই শহর। কিন্তু শহরটি সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা বেশিরভাগ মানুষের কাছে অজানা। তাহলে চলুন আজকে জানা যাক লখনৌ শহরের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ও আননোন ফ্যাক্টস। আপনার যদি লখনৌ শহর ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, কারণ এটা এমন একটা শহর যেখানে চিকেন খাওয়াও হয় আবার পোশাক হিসাবে পড়াও হয়। আসল ব্যাপারটা কি সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। এখানকার টুন্ডে কাবাব, ইদ্রিশ কি বিরিয়ানি, শর্মাজি কি চায়, বাস্কেট চাট, প্রকাশ কি কুলফি এবং লখনৌয়ের মালাই মাখন, এইসব মুখরোচক খাবার পুরো লখনৌ শহরে জনপ্রিয়। এই শহরের টোটাল আয়তন 631 বর্গ কিলোমিটার এবং এই শহরের জনসংখ্যা 39 লক্ষ। জনসংখ্যার দিক থেকে লখনৌ উত্তরপ্রদেশের প্রথম এবং ভারতের 11 নম্বর ঘন জনবসতিপূর্ণ একটা শহর। ধর্মের দিক থেকে লখনৌ শহরে 77% হিন্দু, 21% মুসলিম, 0.52% শিখ ও অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। শিক্ষিত মানুষের হার লখনৌতে 82%, অর্থাৎ লখনৌতে বেশিরভাগ মানুষ শিক্ষিত। লখনৌ শহরে এমন অনেক শব্দ এবং বাক্য আছে যেটা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন বিভিন্ন সিনেমা ও সিরিয়ালে, এবং অনেক বলিউড সিনেমাও রয়েছে যার শুটিং এই লখনৌ শহরে হয়েছিল। যেমন শতরঞ্জ কে খিলাড়ি, দবং 2, রেড, গদর, বরেলি কি বরফি, ইসাকজাদে, বুলেট রাজা, ইয়ঙ্গিস্তান, জলি LLB 2, লখনৌ সেন্ট্রাল এবং আরও ইত্যাদি। কানপুরের পরে লখনৌ উত্তরপ্রদেশের দ্বিতীয় সবথেকে বড় এডুকেশনাল হাব। এখানকার সিটি মন্টেসরি স্কুল পৃথিবীর সবথেকে বড় স্কুল। এই স্কুলের মধ্যে টোটাল 17টা ক্যাম্পাস রয়েছে এবং 65,000 ছাত্রছাত্রী এই স্কুল থেকে শিক্ষা নিচ্ছে। এছাড়াও লখনৌ ইউনিভার্সিটি, KGMU মেডিকেল কলেজ, শ্রী রামস্বরূপ ইউনিভার্সিটি, ইন্টিগ্রাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এখানকার মেন শিক্ষা সংস্থান। লখনৌ শহরের ক্লক হাউস মোগল স্থাপত্যের একটা অদ্ভুত নমুনা। লখনৌয়ের হুসেনাবাদে অবস্থিত এই ক্লক টাওয়ার ভারতের সবথেকে বড় ক্লক টাওয়ার, যার উচ্চতা 130 মিটার। এই ক্লক টাওয়ার নবাব নাসিরুদ্দিন হায়দার 1870 সালে তৈরি করেছিলেন। লোকে বলে থাকে যে এই ক্লক টাওয়ারের ঘড়ির কাঁটা কোনোদিনও থামেনি। লখনৌতে রয়েছে এশিয়ার বৃহত্তম পার্ক জনেশ্বর মিশ্র পার্ক। গোমতীনগরে অবস্থিত এই পার্কটি নির্মাণে দীর্ঘ 2 বছর সময় লেগেছে এবং এটি লন্ডনের হাইড পার্ক দ্বারা অনুপ্রাণিত। লখনৌ শহরে টোটাল 10টা রেলওয়ে স্টেশন অবস্থিত। লখনৌ জংশন, চারবাগ, লখনৌ সিটি, আইসবাগ, ডালিগঞ্জ, মানকনগর, গোমতীনগর, বাদশাহনগর, মহিবুল্লাপুর, ট্রান্সপোর্টনগর এবং আলমনগর রেলওয়ে স্টেশন। এর মধ্যে চারবাগ রেলওয়ে স্টেশন সবথেকে বড়। এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা 9টা। এই চারবাগ স্টেশনকে দ্য চেস বোর্ড অফ লখনৌ বলা হয়, কারণ এই স্টেশন চত্বরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি ওপর থেকে চেস বোর্ডের মতন দেখায়। চিকেনকারি কুর্তি লখনৌ শহরের এক ট্র্যাডিশনাল হ্যান্ডওয়ার্ক এবং এটি লখনৌ শহরের সবথেকে জনপ্রিয় টেক্সটাইল ডিজাইনগুলির মধ্যে একটি, যেটা সাধারণত মহিলাদের একটি পোশাক। লখনৌতে রয়েছে বড় ইমামবাড়া, যেটা নবাবী বাস্তুকলার একটা সুন্দর নিদর্শন। এর নির্মাণ 1784 সালে হয়েছিল। এই ইমামবাড়ার মধ্যে রয়েছে এশিয়ার সবথেকে বড় হলঘর, যার দৈর্ঘ্য 50 মিটার। তাছাড়া এই ইমামবাড়ার সবথেকে বড় আকর্ষণ এখানকার গোলকধাঁধা, যেখানে 2000টা রাস্তা রয়েছে। অনেক মানুষ মনে করেন যে আগেকার দিনে নবাবরা নিজেদের সম্পত্তি নিরাপদ রাখার জন্য ইমামবাড়ার ঠিক নিচে একটা ঘর বানিয়েছিল, কিন্তু সেই ঘরে পৌঁছাতে গেলে আপনাকে এই গোলকধাঁধা অর্থাৎ ভুলভুলাইয়া অতিক্রম করতে হবে। লখনৌয়ের কেশরবাগ এলাকায় অবস্থিত ভারতের এক পুরনো চিড়িয়াখানা লখনৌ জু। 72 একর জুড়ে এই চিড়িয়াখানা 1921 সালে তৈরি হয়েছিল। এক সমীক্ষা অনুযায়ী এই চিড়িয়াখানায় প্রতি বছর 10 লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন। এখানে আপনি বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের জন্তু জানোয়ার দেখতে পাবেন। লখনৌতে অবস্থিত আম্বেদকর পার্ক এই শহরের সবথেকে সুন্দর একটি পার্ক। অলমোস্ট 160 একরের জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটা নির্মাণ করতে 600 কোটি টাকা ব্যয় হয়েছিল। তাছাড়া লখনৌতে আরও দর্শনীয় স্থান বলতে রেসিডেন্সি, রুমি গেট, মারিন ড্রাইভ, সাহারাগঞ্জ মল, ছোট ইমামবাড়া, টিলা মসজিদ, প্লাসিও মল, দিলখুশা কোঠি, চন্দ্রিকা দেবী মন্দির, গৌতম বুদ্ধ পার্ক এবং ইত্যাদি আরও অনেক জায়গা রয়েছে যেখানে আপনি ছুটি কাটিয়ে আসতে পারবেন।
এবং নতুন শুরু হওয়া লখনৌ মেট্রো, যার নির্মাণ কাজ 2014 সালে শুরু হয়েছিল এবং 2019 খতম হয়। লখনৌ মেট্রো স্টেশন একটা র্যাপিড ট্রানজিট সিস্টেম এবং এই মেট্রো প্রজেক্ট এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের সবথেকে এক্সপেন্সিভ প্রজেক্ট, যেটা নির্মাণ করতে প্রায় 7,000 কোটি টাকা লেগেছিল। অর্থাৎ আপনি লখনৌ শহরে প্রায় সব কিছুই পেয়ে যাবেন যেগুলো একটা মেট্রো সিটিতে হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনি কি লখনৌ শহরে ঘুরে এসেছেন অথবা কেউ যেতে চান, কমেন্ট করে নিশ্চয়ই জানান। আর এরকম কন্টেন্ট আরও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।